নমস্কার বন্ধুরা, বলিশ্রেস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ঘুগনি, আর এটাও আবার কলকাতা স্টাইল, ভেরি ফেমাস ঘুগনি চাট, আর যেটা আমরা সবসময় ফুচকাওয়ালাদের কাছ থেকে খেয়ে থাকি, তবে একেবারেই একটু ভিন্ন পদের। যেরকম মনে করো, এর মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কোনো কিছু দিয়ে না কষিয়েই, আলুকে না ভেজে খুব সুন্দরভাবে টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি তোমরা এই ঘুগনিটা বানিয়ে নিতে পারো, তাহলে অ্যাবসলিউটলি আমি তোমাদের কথা দিচ্ছি, ফুচকাওয়ালাদের কাছে যে ঘুগনিটা তোমরা খেয়ে থাকো সেই জিনিসটাই তোমরা পাবে। তাহলে চলো আজকে দেখে নিই রেসিপিটা। এর জন্য আমি মোটামুটি 250 মতন আমি মটন নিয়ে নিয়েছি, সেটাকে আমি 4 ঘন্টা আগে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। এবার আমি একটা প্রেশার কুকারে সমস্ত মটরগুলোকে নিয়ে নিচ্ছি, অবশ্যই জলটাকে ঝারিয়ে, কারণ যেই মটরের জলেতে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা আমি এখানে ইউজ করব না, এর জন্য আমি ফ্রেশ জলই ইউজ করব। তাই জন্য মটরগুলোকে আমি আগে ফার্স্টে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এখানে পরিমাপটা দেখো, মটরের থেকে একটুখানি বেশি লেভেলে আমি জল দিলাম, আর এখানে একটু নুন দিয়ে দিচ্ছি, সেদ্ধ করার সময় নুন দিলে টেস্টটা ভালো হয়। আর এখানে মোটামুটি আমার 18 থেকে 20 খানা পিস মানে গার্লিকের রসুনের কোয়া আছে, তো ওটাকেও আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর লাল মির্চ আমি দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে নাড়চাড় করে এটাকে আমি প্রেশার কুক করতে দেবো। এখানে মোটামুটি আমি 2 খানা হুইসেল দিয়ে জিনিসটাকে স্টিমে রেখে দেব। এর জন্য আমি শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি টক জল। এখানে ভাজা মশলা, এই যে আমার ভাজা মশলাটা আমি আগে থেকে গ্রাইন্ড করে রেখে দিয়েছি, আর বাদাম রয়েছে, বিট নুন রয়েছে, আর এখানে আমার চানাচুর রয়েছে, চাইলে তোমরা ছুরি ভাজাও ইউজ করতে পারো। আর এখানে আমি এটা প্লেটিংয়ের জন্য নর্মাল 2 প্লেট রেখেছি, একটা শাল পাতার আর একটা ফ্যান্সি যে ডিশগুলো আছে সেগুলোকে রেখেছি। আর এখানে দেখো আমার মটরটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, নাই মটর গলে গেছে আর নাই মটরটা শক্ত রয়েছে, অ্যাবসলিউটলি খুব সুন্দরভাবে জিনিসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কারণ মটরটা যদি সুন্দর সেদ্ধ না হয় তাতে পড়লে কিন্তু সেটা খুব একটা ভালো লাগবে না, কচকচ করলে সেটা একেবারেই ভালো লাগবে না। তাই জন্য মটর যেন মানে গলেও না যায়, আবার মানে সুসেদ্ধও যাতে হয় সেটাকে একটু টেক কেয়ার করো। এবার আমি এই মটরগুলোর মধ্যে আলুকে না ভেজে, আলুকে না কেটে, দেখো নর্মাল যেমন আমরা প্রেশার কুকারে যেমন আলু সেদ্ধ করি ওরকম সেদ্ধ করে আমি আগের থেকে রেখে দিয়েছিলাম, এবার সেই আলুগুলোকে আমি হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। আর কোনো স্ম্যাশারের ইউজ আমি করছি না, সিম্পল হাত দিয়ে যেরকম চটকে নেয় যে আমরা বাংলায় যেটা বলি সেই জিনিসটাকে কিন্তু আমি করে রাখছি, তাতে খুব সুন্দর ঘুগনির সাথে কিন্তু এটা মেশে। আমি বেশ কিছুটা পরিমাণ আমি আলুটা দিলাম, এবার এটাকে ভালো করে আমি আগে ফার্স্টে ঘুগনির সাথে মিশিয়ে নিচ্ছি। আর আমার ঘুগনি মটরগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে, যখন আমি এটা মানে মিক্সড আপ করছিলাম তখন আমিও এটা ফিল করছিলাম, তাই সেই জন্য তোমাদের বারবার রেকমেন্ড করছি মটর যেন খুব সুন্দর করে সেদ্ধ হয়, তাহলেই ঘুগনির কিন্তু টেস্ট পারবে, গোটাও রইবে আবার সেদ্ধও হয়ে যাবে, এটাকে একটু মাইন্ডলি করো। এবার আমি এর মধ্যে একদম কাঁচা আদা দিচ্ছি, গ্রেট করে রাখা কাঁচা আদা, আর একটু পরিমাণ দিলাম, আমার মনে হচ্ছিল এটা কিছু কম হচ্ছে তাই জন্য আর একটু কিছুটা অ্যাড করলাম, ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ভাজা মশলাটা যেটা আমি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। আমরা সবাই ভাজা মশলা করতে জানি বাড়িতে,
তাও যদি তোমাদের দরকার হয় তো বলো আমাকে, কমেন্ট সেকশনে জানিও, ওখান থেকে আমি তোমাদের এটা শেয়ার করে দেবো। এর মধ্যে আমি তেঁতুল দিয়ে দিলাম, তেঁতুলটা আমি আগের থেকে গুলে রেখেছিলাম, বিট নুন দিয়ে দিচ্ছি। খেয়াল রেখো সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, নর্মাল নুন মানে নুনটা যেটা হয়, এখানে আমি কিছুটা বিট নুন দিয়ে দিলাম। আরেকটু মশলার পরিমাণটা বাড়িয়ে ওর মধ্যে লাল মির্চ আর একটু দিয়ে দিলাম, যার ফলে আমার কালারটা খুবই সুন্দর এসেছে দেখো। এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে দিয়ে আমি এটাকে সার্ভ করে দেবো, ঠিক যেইভাবে আমরা চাট খেয়ে থাকি, আমার প্লেটিংটা ঠিক ওরকমই হবে আজকে। ঠিক এরকম কনসিস্টেন্সিটা হতে হবে। এবার শসা দিয়ে দিচ্ছি গুন্ডির উপরে, পেঁয়াজ দিয়ে দিলাম, সরু করে কুচিয়ে রাখা গাজর ছিল সেটাও দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, বাদাম দিয়ে দিলাম, আর অবশ্যই উপর থেকে চানাচুর দিয়ে দিলাম। চাইলে তোমরা এখানে ঝুড়ি বাজাও ইউজ করতে পারো। আর হ্যাঁ, আমি লেবুটা রেখেছিলাম কিন্তু লেবুটা আমি এই কারণে দিলাম না, চাইলে তোমরা এখানে লেবুটাও ইউজ করতে পারো, আর না করলেও চলবে, তেঁতুলের জল তো আছে, অসুবিধা হবে না। আর দেখো আমার একদম স্ট্রিট স্টাইল ঘুগনি কিন্তু পুরো তৈরি হয়ে গেছে, এটা একেবারেই কলকাতা স্টাইল ঘুগনি, একদম স্ট্রিট ফুড। তোমরা এরকম করে বানিয়ে এটাকে এনজয় করো, আর আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ডেফিনেটলি করো, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা।